বন্ধুরা, আমাদের সবার প্রিয় স্টার কিড আবরাম খান জয় আজ জয় ক্লাস না করে ক্লাসের বাইরে মুখ লুকিয়ে অঝোরে কান্না করেছে। কিন্তু কেন? চলছে রমজান মাস, আবরাম খান জয় বসুন্ধরার একটা স্কুলে পড়লেও এখন তিনি থাকছেন সাকিব খানের গুলশানের বাসায়। সেখান থেকে প্রতিদিন দাদির সাথে সে স্কুল করছেন জয়। আজ হঠাৎ ক্লাসের মাঝখানে চুপচাপ কাঁদছিল জয়। জয়ের দাদি তখন প্যারেন্টস ওয়েটিং রুমে। একজন টিচার এসে তাকে খবর দেন, কেন জানি জয় কান্নাকাটি করছে। জয়ের দাদি তখন দৌড়ে আসেন জয়ের কাছে, কিন্তু কিছুতেই কান্না থামে না জয়ের। অবশেষে সাকিব খানের মা ফোন করেন অপুকে, কিন্তু আসলে কি হয়েছিল? জয় বড় হচ্ছে, মাঝে মাঝে মাকে প্রশ্ন করে বাবা কেন আলাদা থাকে। অপু কখনো জয়কে বলেনি তাদের ডিভোর্স হয়েছে। মাঝে মাঝে জয়ের কথার উত্তর দিতে না পেরে বালিশে মুখ গুঁজে কাঁদে। জয় দেখে বলে, মা তোমার কি পেটে ব্যথা করছে? তোমার কি মাথায় ব্যথা? আমি কি তোমার কপালে হাত দিয়ে দেব? আমি কি পাপাকে ফোন দিয়ে বলবো তুমি কাঁদছো কেন মাম? জয় প্রশ্ন করতেই এড়িয়ে যান অপু বিশ্বাস। তিনি জয়কে বকে নিয়ে বলেন, না বাবা, পাপাকে ফোন করতে হবে না, আমার কিছুই হচ্ছে না, আর কাঁদবো না। এদিকে সাকিব খানের এই বিয়ের নিউজ পত্রিকা থেকে জানতে পারে জয়ের কিছু বন্ধু। তারা জয়কে বলে, তোমার পাপা আবার বিয়ে করবে কেন? আমাদের সবার বাবা মা তো একসাথে থাকে, একসাথে আমাদের ড্রপ করে দিয়ে যায় স্কুলে, কিন্তু তোমার বাবা কেন আসে না? এ কথা শুনে জয় টিফিন না খেয়েই কাঁদতে থাকে। এরপর বাসায় এসে ইফতারের সময় সাকিব খানকে জয় জিজ্ঞাসা করে, পাপা সবাই বলছে তুমি নাকি আবার বিয়ে করবে? এ কথা শুনে ভীষণ বিব্রত হন সাকিব। তিনি বলেন, এ কথা তোমাকে কে বলেছে? জয় বলে, আমার বন্ধু আবরার বলেছে। লজ্জা পেয়ে সাকিব বলেন, না বাবা, তুমি আমার সন্তান, বাকি জীবন তুমি আমার ছেলে থাকবে, আমি আর কাউকে চিনি না, আমি আর কাউকে বিয়ে করছি না।